গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা দেখলাম একটা রোদ উঠেছে, হঠাৎ করেই জানি না রোদটা কোথায় হারিয়ে গেল। রোদটা দেখেই আমি কাঁচাকুচি ভেজালাম, আসলে যা পড়ে এসেছি ওগুলো তো কাচতে হতোই। প্লাস আমার যে সোফায় যে চাদরটা পেতে যাই, ওই চাদরটাতে প্রচণ্ড নোংরা পড়েছিল ধুলো, তাই এক বালতি কেচেছে। আর ওই জ্যাকেটটাকে ওখানে ঝুলিয়ে দিয়েছে, আর সাদা গেঞ্জিটাকে আমি হাতে নিয়ে ঘুরছি, কারণ সাদাতে কিছু লেগে গেলে আমাকে খেয়ে ফেলবে ও। তো ওই জন্য আগে মেলে নিই, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। Whispered promises straight to my heart. I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. All I feel was bliss, but you were never there, you were never there. I want us to be what we used to be this night. Baby, just another fight, but you don't wanna see me cry. There's no way that it's never going there. I think it better and I swear I'll follow you no matter where. টিফিন বানাবো সকালে, ওকে চাঠা করে দিয়েছি, চা আর বিস্কিট খেলো, আর তারপরেই আমি কাঁচলাম। আমিও বিস্কিট খেলাম, চা খাইনি। তো একটু বাদে টিফিন বানাবো, আজকে টিফিনে বানাবো হচ্ছে রুটি আর আলু ভাজা। কালকে রাতেই আটাটা মেখে রেখে দিয়েছি। ঠান্ডাটা এখানে খুব একটা নেই, তবে হাওয়াটা কিন্তু ভালো চলছে আর কি। আর আমার জিনিসপত্রের অবস্থা দেখবে, এ দেখো এখনো এখানে পড়ে রয়েছে। কি করবো, কালকেই সবে এসছি, আপাতত থাক তারপর গোছাবো। চলে এসেছি রান্নাঘরে। আর এই ডিসপেন্সারের ব্যবস্থাটা কেন করে রেখেছি বলতো, বলেছে আজকে নাকি জল থাকবে না, তো এই ডিসপেন্সারটা ছিল এই ব্যারেলে, ব্যারেলে এখন এই পাইপগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, তো পাম্প করলে জল পেয়ে যাই। তাই জন্য ডিসপেন্সারটাকে ফেলে দিয়ে তো আর কাজ নেই, তাই জন্য এরকমভাবে রেখেছি যাতে আমি কলে জল না পড়লে ডিসপেন্সারটা দিই। আসলে ট্যাঙ্কিতে জল আজকে একটু লেটেও আসতে পারে বলেছিল, তো ওই জন্যে। আর তোমাদেরকে দেখাই আমরা যখন ছিলাম না তখন কী কী কাজ হয়েছে, কী কী বলতে, এক তো দেখালাম আমি রাস্তা খুঁড়ে ফেলেছে, আবার রোদটা দেখো উঠলো। রাস্তা খোঁড়াটা তো কালকেই দেখিয়ে দিয়েছি, আমাদের স্কুটি ফুটি বার করা যাচ্ছে না যার জন্যে। আর এই জায়গাটা প্রচণ্ড ধুলো, আজকে যে আমার জন্য কত কাজ অপেক্ষা করছে জানি না। এই দেখো এই মিটারটা বসিয়ে দিয়ে গেছে, কে কতটা জল খরচা করছে না করছে সেটা দেখবে আর কি ওই জন্যে। তো এই আর কি, রোদ তো উঠছে পড়ছে, যাই হোক প্রচণ্ড হাওয়া আছে, শুকিয়ে যাবে। আজ সোফা চাদরটা কি ভারী, কি আর বলবো, না আমার সব কিছুরই অবস্থা ভীষণ খারাপ, সোফার অবস্থাও খারাপ হয়েই রয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার রান্নাটাও, কালকে রাতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম রুটি ফুটি করে, পুরোটা পরিষ্কার করিনি, একটু খারাপ অবস্থা রয়েছে। এই দেখো একটু আঠাফাটা লেগে রয়েছে, যাই হোক এখন রুটি করবো, আলু ভাজবো, তারপর আবার পরিষ্কার করে নেবো। কালকেই আমি রুই মাছ নিয়ে এসে দেখো এখানে ঢেকে রেখেছি, যদিও ঠিক আছে 10 পিস মাছই রয়েছে এখানে। আবার ওই শার্টের মাছগুলো আমি যখন খেতাম ও কিন্তু খেত না, আজকে জানি না হঠাৎ কেন বলছে আমাকে কড়া করে ভাজা করে দিলে খাবো। দেখো কতগুলো সাইজটা কিন্তু ভীষণ ভালো এসেছে, যদিও এখানে শার্টিন মাছ বলে, আমরা কলকাতাতে কোকিলা বলি, যাই হোক এখানে তো হলো মোটামুটি। আর ওই এটা এসছে কিন্তু অনলাইনে, এটা কিনতেও যায়নি, যদিও মাছগুলো দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ এসছে, পুরো মাথাগুলো লাল। আর এখানে আমি রুটি আলু ভাজা করতে করতে মাছ, আর আজকে দুপুরে যা যা হবে, আজকে দুপুরে হবে পেঁপে সেদ্ধ, আলু, ফুলকপি, শিম, টমেটো, ধনে পাতা, বড়ি সব দিয়ে হবে মাছের ঝোল। তো ওই জন্য রেখে দিয়েছি, ও আবার বলছে পেঁপে সেদ্ধর সাথে মাছ ভাজাটা খাবে, তো ভেজে দেবো অসুবিধা নেই। আর এখানে হয়ে গেছে আমাদের দুজনের টিফিন, তো চলো এবার খেয়ে নিই। সকাল থেকে একটার পর একটা কাজ চলছে, একটার পর একটা যেন আমার জন্য পুরো রেডি হয়ে থাকছিল। তো মাছগুলোকে আনলো দেখতেই পেলে, এ দেখো মাছগুলোকে আমি কেটে ও দু পিস ভাজা খাওয়া বলেছে, সুন্দর মশলা মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে ভেবেছিলাম রুই মাছটা 4 পিস করবো, 2 পিস 2 পিস করে, কিন্তু যেহেতু এই মাছটা আছে তাই জন্য এই মাছটাকে 2 পিসই করলাম। এখানে চাল ধুয়ে রেডি, আর ওগুলো তাকে দেখিয়ে দিয়েছি। এবার আমি ঘরটা ঝাঁপিয়ে ঘরটা মুছবে, 11টা 4 না অলরেডি বাজে,
উফ, হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো আমি আজকে। আসলে ঘরের কাজগুলো রয়েছে, ঝাঁটা দিয়ে চারদিকে না একটু ঝুলঝুল মতো পড়েছে, ওগুলোকেও ঝাড়তে হবে, ঝেড়ে তারপর পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছবো। তার আগে একটু নিচে যেতে হবে, ও স্কুটিটাকে জাস্ট ভেতরেই স্টার্ট দিয়ে নেবে একবার, কারণ বুঝতেই পারছো স্কুটি তো বাইরে বার করা যাবে না, একটু উচিত ছিল বাইরেটা বার করা, অনেকদিন যেহেতু চালানো হয়নি তাই জন্যে। তো দেখো রোদের তো কি যে অবস্থা হচ্ছে, রোদ যাচ্ছে আর আসছে, উঠছে আর না ঠিক করে। যাই হোক, আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হলো, মনে তো হয় না জ্যাকেট আর জিন্সগুলো শোকাবে বলে, ঠিক আছে অসুবিধা নেই আমার। কাজগুলো পরপর করতে করতে হাঁপিয়ে গেছে তোমাদেরকে বললামই, তাই এখন এসে একটু বসেছিলাম, ও গেছিল নিচে, বলছে কিনা এখন রাতে মাংস খাবো, মাংস নিয়ে আসবো, ভগবান এখন আবার আমাকে মাংসটাও ধুতে হবে, আজকে আমি আর পারছি না। উফ, যাই হোক আমি একটু বসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে, এবার ঘরটাকে মুছে নেব, তার আগে বারান্দাটাকে ধোয়াবো। তো এইসব আমি করতে থাকি, আর কালকে জানো তো তারপরে রাত্রিবেলা ওয়াচম্যান এসেছিল, ওয়াচম্যান এসে বললো তুমি ছাদের গাছগুলো দেখতে গেছিলে, বললো মানে ওর বউকে আমি বলে এসেছিলাম, উনি তখন ছিলেন না, তো তারপরে বললো, আমি বললাম হ্যাঁ দেখবো, বলছি রাতে যাবে, হ্যাঁ চলো। তো তারপরে আমি মোটামুটি ফ্ল্যাশ লাইট জ্বেলেই একটু দেখে এসেছি, আমার মানি প্ল্যান্টটার অবস্থা দেখে তো আমার পুরো মাথায় হাত, মানি প্ল্যান্টটা যদিও আবার পাতা গজাচ্ছে তাই জন্য আমি রেখেই এসেছি। তো কদিন একটু ছাদে থাক, আরো ভালো করে একটু রোদ ফোদ খাক ওরা, ঠিক আছে, আর জল দেয় ওয়াচম্যান, তা নিয়ে অসুবিধে নেই আমার। তো দেখে নাও তোমরা আমার গাছগুলো কেমন আছে না আছে, আর ততক্ষণে আমি একটু ঘরটা মুছে নিই আর বারান্দাটাকে ধুয়ে নিই। এখন ওয়াচম্যান গিয়ে বললো আমি দেখবো কিনা, সব কটা গাছই মোটামুটি ঠিক আছে, এই গাছটাও ঠিকই আছে, এটাতে তো ফুল ফুটছে, এটাতেও কড়ি এসেছে জবাতে, গোলাপ গাছটাও ঠিক আছে, জল খুব একটা দেওয়া হয়নি আর কি, আর মানি প্ল্যান্টের অবস্থা খুবই খারাপ, তবে পাতা বেরোচ্ছে আবার, আর তুলসী গাছটা এই অবস্থায় এসেছে এই আর কি। অনেকদিন বাদে আমার ঠাকুর পেয়েছে ফুল, আর বাকি ফুলটা আমি ওখানেই রাখি তোমরা তো জানোই, অনেক দিন বাদে ঠাকুর ঠিকঠাকভাবে যেন পুজো পেয়েছে, শুধু তো এখানে না তোমরা জানোই। আর এই জায়গাটাকে আমি গুছিয়ে দিয়েছি, আর চাদরটা তো ছাদে, এখানে যারা রয়েছে তাদেরও ফুল পেয়ে গেছে। দেখো তোমার কাজই সব কাগজপত্র রাখা, আর এই যে আরেক গণেশ, সব আলাদা আলাদা জায়গায় থাকে। ঠাকুর যখন খেতে পেয়ে গেছে এবার আমাদের খাওয়ার ব্যবস্থাটা তো করতেই হবে, মোটামুটি পুরোটাই সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, এইগুলো সব ওই আলুর পাপড় মামা বাড়ি থেকে দিল, তো ওই আর কি। আর তো চলো এবার মাংসটা ও ধুয়ে দিয়েছে তাই একটু তাড়াতাড়ি হলো, না হলে তাও হতো না, এখনো আমি স্নান করে হয়তো আসতামই যা। আর বাইরে আমি জামা কাপড়গুলো মেলা দেখতেই পাচ্ছ, স্নান করে আমি বাইরেই মেলে দিলাম, আমি আর যাইনি ছাদে, পেকার গিয়ে কিবা করবো, ও ছিটকাইটা আটকে দিয়েছে নাহলে দেখাতাম। তো ঠিক আছে চলো এবার রান্নাটা বসাই, দুটো বাজতে যায়, আমাদের লাঞ্চ রেডি করা হয়ে গেছে, এটা ওকে দেবো, পেঁপে সেদ্ধ মাছ যেরকমটা বলেছিলাম ওরকমভাবে ভেজেছি, পাতি লেবু আর সাথে মাছের ঝোল, আলু বড়ি শিম সব কিছু দিয়ে মাছ আর দেখা যাচ্ছে নেই যে। তো চলো ওকে দিয়ে দিই। ছাদ থেকে জাস্ট সব জামাকাপড়গুলো নিয়ে আসলাম, এখন বাজে বিকেল 5:19, ওই 5:10 নাগাদ গেছিলাম, এমনকি এই সোফার চাদরটাও শুকিয়ে গেছে, এটা যা ভারী না উড়ে, বাপরে কাচার পর বুঝতে পেরেছি, এমনকি ও জিন্স হুডি সবই শুকিয়ে গেছে, অসুবিধা আর কিছু নেই। চলো এবার যেতে হবে চা বানাতে, এগুলো সব দুপুরবেলা মেজেছি আমি, সকাল আর দুপুরের বাসন কোসন এবার এগুলোকে গোছাবো চাটাকে বসিয়ে দিয়ে। তো চা তো হয়ে গেছে, এখানে গরম গরম দু কাপ র চা আর বাসনগুলো সমস্ত আমি গুছিয়ে দিয়েছি, ও চায়েরটাও ধুয়ে দিয়েছি, আর এটা রেখেছি কারণ এটাকে আটা মেখে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। আর চায়ের সাথে টাটা হচ্ছে ওনার চিপস, আমার কেক, আমি কেক খেতে ভীষণ ভালোবাসি, চিপস টিপস আমার অত ভালো লাগে না। তো চলো চাটা নিয়ে নিই। ফোনে কথা বলছিলাম একটু ছোট মামির সাথে, তো মোটামুটি তো গোছানোই আছে সবটাই, এখন আটাটাও মাখা রয়েছে এখানে, এখানে চিকেনের জন্য মশলা করা আছে, এখানে চিকেনটাকে আমি সেই সকালেই আনার পরে ও যখন ধুয়েছে তখনই আমি এখানে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি, আপাতত আমি খুলতে পারছি না, পেরেছি এই যে। তো চলো চিকেনটাকে করে নিই। মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাংসটাকে মাখানো ছিল হচ্ছে নুন হলুদ আদা রসুনের পেস্ট, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিকেন মশলা এই সব দিয়ে, আর একটু সামান্য টক দই দিয়ে এটাকে একটু ওই ফ্রাই মতো করে নিচ্ছি, তারপর গ্রেভিটাকে বানাবো।
আর আমি কিন্তু সন্ধ্যে থেকে বসে নেই, এখানে আরো তিনটে বালিশ দেওয়া ছিল, আরো দুটো ছিল, উনি নিয়ে নিয়েছেন পিঠের পেছনে দেওয়ার জন্য। আর আমি সোফাটাকে কি করেছি, এতদিন তো খোলা ছিল, ওই যেহেতু সোফা কাম বেড পুরোটা তো খুলতে লাগে না, অর্ধেকটা পর্যন্ত খোলা ছিল, কিন্তু ওটাকে আমি আবার একটু সোফা মতো করে দিলাম আজকে, ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এইসবই করছিলাম সন্ধ্যে থেকে একটু। তো চলো দেখি এবার চিকেনটাকে। আবার চিকেনটাকে প্রায় একটু দেখো বেশি ডিপ ফ্রাই মতো করে নিয়েছি, এরকম একটু পোড়া পোড়া দেখতে হচ্ছে। আর একটু ভাজবো ভেজে নিয়ে, তারপর চিকেনটাকে তুলে নেবো, নিয়ে এই মশলাটাকে দেবো। এটা তো চিকেন মাখিয়ে রাখার বাড়তি মশলাটা, নিচে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, টক দই আর কাঁচা লঙ্কা, এ কটা পেস্ট করা রয়েছে। আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, এটাতে দিয়েছি চিকেন মশলা চিকেনটাকে ম্যারিনেট করার সময়, এটার মধ্যে দিয়েছি সামান্য একটু গরম মশলা। তো এরকম প্লেটটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাই এই ফ্রাইং প্যানটার জন্য, না এই প্লেটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট দেখো একদম বসে গেছে। যাই হোক এক হাতে ক্যামেরা ধরে তো এক হাত দিয়ে আমি সরাতে পারবো না, তাও চেষ্টা করছি একবার। বাবা গরম আছে, ধরো দেখা যাক, হয়েছে হয়েছে, বাহ খুব সুন্দর করে মোটামুটি কষে এসেছে। এবার আমি মাংসটাও দিয়ে কষাবো একসাথে। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে। মোটামুটি কষানো কমপ্লিট, তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, একটুও তেল আর দেইনি, মাংস ভাজার পর ওই তেলেই হচ্ছে, যেহেতু দই দেওয়া তাই একটু তেল তো রিলিজ করবেই। আর এবার একটুখানি সামান্য জল দিয়ে আমি ফুটিয়ে নিয়ে লাস্টে কসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে নেবো। তো চলো একবারে শেষেই দেখা হবে। রুটি আমার হয়ে গেছে, এবার দেখবো চিকেনটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। আমি কসুরি মেথি পাতা দেবো বলেছিলাম, কিন্তু দেখলাম কসুরি মেথি পাতাটা আমার নষ্ট হয়ে গেছে। তো তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিও, লাস্টে বাটার দিলেও কিন্তু খেতে হেভি লাগবে। একটু ধনে পাতা দিলেও হতো ওপর থেকে, কিন্তু আর দেবো না, এটাই নেব। তো চলো এখন বেজে গেছে রাত্রি 11:03, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। মাংসটা ভালো হয়েছিল খেতে, যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হয়েছিল, কসুরি মেথি পাতা দিলে আরও ভালো লাগতো খেতে। এই যা আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, গুড নাইট।